হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে ওই 11:30 মতো, মানে 11:30 বাজিনি, 11:20 মতো, আর আমি দেখো সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি। আর এখন যাবো একটু হাবড়াতে, মানে আমার কিছু ডেলিভারি দেওয়ার আছে, মানে শাড়ি ডেলিভারি দেওয়ার আছে, তো সেগুলো করব, করে তারপরে বাড়ি ফিরবো। তো চলো আজকে তোমাদের সাথে, মানে আমার সাথে তোমাদেরকে নিয়ে যাই। তো চলো দেখো থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে চালু এখন যাবে পড়তে, ওর জন্য ব্যাগ ট্যাগ সব কিছু গোছাচ্ছে, মাও রান্না বান্না করবে, আর আমাদের সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে সাথে সাথে টোটো পেয়ে গেছিলাম, আর টোটোতে এখন উঠেও গেছি, যাব থানামোর পর্যন্ত, তারপর ওখান থেকে যাব হাবড়াতে। আর প্রথমে জানো তো ভেবেছিলাম যে ঠাকুরনগর হয়ে হাবড়াতে ট্রেনে যাব, কিন্তু বেরোনোর সময় দেখি যে ট্রেনের টাইমটা গোলমাল, মানে ট্রেনের টাইমটা ঠিক আরও 1.5 ঘন্টা পরে। তো ভাবলাম 1.5 ঘন্টাও আমি ততক্ষণে আমি হাবড়া পৌঁছেও যাব, কারণ আমাদের বাড়ি থেকে হাবড়া যেতে মোটামুটি ওই 35 থেকে 40 মিনিট লাগে, আর বাসে গেলে 1/2 ঘন্টায় তাই চলে যাওয়া যায়। কিন্তু যেহেতু বাস পাইনি, অটোতেই যাচ্ছি, তো মোটামুটি 40 মিনিট মতো সময় লাগবে। হাবড়াতে আসার পর শাড়ি ডেলিভারি করার পর এত পরিমাণে জ্যাম আর ভিড় ছিল, তোমরা আশা করে দেখে বুঝতেই পারছো। এখনই মোটামুটি 1:00 মতো বাজে, আর কি পরিমাণে ভিড় ছিল, তো সেই জন্য না আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, আর কাজ ছিল, কাজগুলো মেটানো আমার আগে দরকার ছিল, তো সেই জন্য। তো এখন বাড়ি চলে যাব, তার আগে দেখি এখানে দেখো কুলফি টাইপের যে মালাই কুলফি যে আইসক্রিমগুলো পাওয়া যায় না, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে, তো এগুলো একটা নিয়ে নিলাম এই দাদার কাছ থেকে, একটা কুলফি। এগুলো কিন্তু পুরোটাই মানে খেতে না একটা নলেন গুড় টাইপের টেস্ট লাগে, মানে আমি যখনই হাবড়াতে আসি এগুলো একটা করে খাই, আর এগুলো একদম স্টেশন রোডের মুখেই মানে কিনতে পাওয়া যায়। তো আইসক্রিম খেতে খেতে উঠে গেলাম আবার অটোতে, আর অটোতে উঠে আবার চলে যাচ্ছি বাড়িতে, কারণ আমার না সেরকম আর কোনো কাজ ছিল না, জাস্ট ডেলিভারি মানে শাড়ি যে কটা ছিল সেগুলো আর কি ডেলিভারি দিয়ে আমাকে চলে যেতে হতো। আর কি বলো তো, আর এত পরিমাণ রোদ না, আমার আর অন্যদিক এদিক ওদিক করতে একদমই ইচ্ছে করছিল না। তো এখন বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগে চলে এসেছি, প্রায় 1/2 ঘন্টা হয়ে গেছে, আর এখন হচ্ছে মা খেতেও দিয়ে দিয়েছে, ভাত খেয়ে নেবো এখন। আজকে মা মাংস রান্না করেছে, তো সেই দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। আর কালকে কি মাছ দিয়েছে, পাঙাশ মাছ? ও দিদি পাঙাশ মাছ দিয়ে গেছে, তো ওই দিয়ে আজকে ভাত টাত খাবো আমরা। তো ভাত খাওয়া হয়ে গেছে, আমি আর খেয়ে নিক, প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে শুধু চা দিয়ে রুটি খেয়েছিলাম, এই যে খেতে দিয়ে দিয়েছে, তো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে না রাত হয়ে গেছে, মানে এখন রাত 9টা মতো বাজে। সন্ধেবেলা থেকে না খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়েছিলাম, আর ঘুমানোর পর একটু ওই বাড়িতে গেছিলাম, মানে শ্বশুর বাড়িতে, তো মা বাবার সাথে একটু দেখা করে এসেছি। তো দেখা করে এসে তারপরে ঘরে এসে আমার কিছু কাজ ছিল, সেগুলোই করছিলাম, আর করতে করতে হট করে মনে পড়লো যে আজকে আমার শাড়ি ব্লাউজগুলো দেওয়ার কথা, তো সেগুলো আমি আনতে চলে যাচ্ছি। তো আমার মোটামুটি ড্রেস, শাড়ি, কুর্তি যা যা কিনেছি সবই মোটামুটি টেলার্সে ছিল, কারণ সব ফিটিংস করতে দেওয়া ছিল, কোনোটার ব্লাউজ, ফলস পিকো এইসব বানাতে দেওয়া ছিল। তো দেখো কাজ টাজ মিটিয়ে একটা পেস্ট্রি কিনে চলে আসলাম বাড়িতে, মানে বাড়ির দিকে। আর বাড়িতে আসার আগে ভাইকে বললাম চল একটু প্যান্ডেলটা দেখে আসি, মানে আমাদের বাড়ির সামনেই যে ক্লাবটা আছে সেই ক্লাবে তো প্রত্যেক বছর দুর্গাপুজো হয়, তো সেই ক্লাবের প্যান্ডেলটা দেখতেই চলে এলাম। তো প্যান্ডেলটা মোটামুটি রেডি হয়েছে, এখনও সম্পূর্ণটা রেডি হয়নি, দেখো উপরে চূড়া লাগানো বাকি আছে, তারপরে আরও বিভিন্ন কাজ আছে, তো এর মধ্যে তো দেখে বেশ ভালোই লাগছে, একদম অন্যরকম প্যান্ডেল। আর পুকুরের ওপর দিয়ে দেখো ব্রিজ বানিয়েছে, তো অন্যান্য বার না কী করে এরকম ব্রিজ না বানাতে পারলে সাইড দিয়ে ওরা যাওয়াটা মানে এন্ট্রিটা করে, বাট এবার দেখলাম যে ওপর দিয়ে মানে একদম পোক্তভাবেই ব্রিজটা বানানো হয়েছে, যাতে সবাই আর কি অনেক লোক আর কি যাওয়া আসাটা করতে পারে। তো চলে আসলাম বাড়িতে, ওখান থেকে একটু ছবি টবি তুলে, তো পেস্ট্রি এনেছিলাম তোমাদেরকে বললাম, আর আমাদের গাইঘাটা থানার মোড়ে না এই প্রথম একটা পেস্ট্রির দোকান দিয়েছে, যেটা আর কি ওলা লাইভ বানায়, মানে যেখানে আর কি বানায় সেখানেই আর কি দোকান। তো এই পেস্ট্রিগুলো খেতে বেশ ভালোই ছিল, মানে জাস্ট
টেস্ট করার জন্য নিয়েছিলাম যে কেমন, কারণ নতুনই দিয়েছে একদম দোকানটা, তো খেয়ে দেখলাম বেশ ভালোই ছিল। তো আমার একটা ফ্রেন্ডও আছে শ্রাবন্তী, তো ও কিন্তু এরকম পেস্ট্রি বানায়, মানে কেক পেস্ট্রি এগুলো বানায়, ওর থেকে নিয়েও আমি খেয়েছি। বাট ওরটা যেহেতু খেয়েছি, তো এখানে একটা দোকান দিয়েছিল বলে আমি ভাবলাম যে না একবার ট্রাই তো করে দেখি যে কেমন টেস্ট, দোকান যখন নতুন দিয়েছে তো টেস্ট করা তো উচিতই। তো সেই জন্য কিনে নিয়ে আসলাম, বেশ ভালোই ছিল পেস্ট্রিটা। আর হোমমেড পেস্ট্রিগুলো কিন্তু বেশ ভালো হয়, মানে হোমমেড কেক পেস্ট্রি যারা সুন্দর করে বানাতে পারে না, তাদেরটা কিন্তু বেশ ভালোই হয় খেতে। মানে আমার বান্ধবী যার কথা বললাম শ্রাবন্তী, ও কিন্তু খুব সুন্দর পেস্ট্রি বানায়, এরকম কেক বানায়, ওরটাও কিন্তু খেতে খুবই টেস্ট লাগে। এদিকে মা আটা বেলে দিল আর আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে। মাইকটা অফ করলো, নইলে এতক্ষণ তোমাদের সাথে আমি সামনাসামনি কথা বলতে পারছিলাম না, কারণ মাইক চলছিল। এবার মাইক চললে ওই অবস্থায় ভিডিও করলে তো হয়তো আমার ভিডিওতে কপিরাইট আসবে, তো সেই জন্য আমি ভিডিও করতে, মানে ভিডিও করছিলাম কিন্তু ভয়েস দিয়ে করতে পারছিলাম না এইভাবে তোমাদের সাথে সামনাসামনি, মানে খুবই সমস্যা হচ্ছিলো। আর এই কয়দিন, মানে আজকে তো ধরো তোমার তৃতীয় মনে হয়, তৃতীয়া না আজকে, আজকে তৃতীয়া না দ্বিতীয়া, আজকে তৃতীয়া, তো কালকে পরশু, কালকেই হয়তো আমাদের ঠাকুর ঢুকে যাবে, কাল কি পরশু, এবার হয়তো কালকেই ঢুকে যাবে, কারণ পরশু দিন থেকে মানে পঞ্চমীর দিন থেকে আমাদের এখানে উদ্বোধন হবে, মানে আমাদের প্যান্ডেল উদ্বোধন হবে, তো সেই জন্য। আর তারপরে তো মাইক বাজা স্টার্ট হয়ে যাবে আরও বেশি বেশি, সারাদিন সারা রাত 12টা 1টা 2টো অবধি মাইক বাজবে। আর তোমাদের সাথে মানে এরকম সামনাসামনি হয়তো আর কথা বলতে পারবো না, মানে ভয়েস ওভারে কথা বলতে হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কেনাকাটা করেছি, আর মানে দেখাবো দেখাবো করে তো পারিনি, তো আজকে দেখাবো। আর এখন তো রুটি টুটি বানিয়ে নিয়েছে মা, আর আমি একটু সবে ভেজে দিলাম তোমাদের দেখলে। আর এখন খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সাথে আমি মানে সব কিছু শেয়ার করবো, এই যে টেলার্স থেকে সব কিছু নিয়ে আসলাম। আর তারপরে একটা সমস্যা হয়েছে, আমার একটা শাড়ির ব্লাউজ বানাতে ওরা ভুলে গেছে, তো এখন আর তাড়াহুড়ো করে আমি বললাম যে দরকার নেই ব্লাউজটা এখন আর বানানোর, ওটা দরকার হলে আমি পরবো না পুজোতে, বা পুজোর সময় অন্য কোনো ব্লাউজ দিয়ে পরে নেবো। তো সেই জন্য সব কিছু নিয়ে এসেছি, আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আমার শপিং ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা দেখাচ্ছি যে আমি কী কী তোমাদের সাথে কেনাকাটা করেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে তারপরে বসলাম। তো চলো দেখাই আর বেশি বকবক না করে। তো এই শাড়িটা আমি তোমাদের সাথে আগেও একবার হয়তো কোনো ব্লগে শেয়ার করেছিলাম, তো এই যে শাড়িটা এটা আমাদের এই বাড়ি থেকে দিয়েছে আমাকে, এটা একটা সেমি কাতান যাচ্ছে, মানে সেমি কাতান বলতে মানে একদম সফট, এর ওপরে ভীষণ সফট আর বডি হাগিং, আর পুরো এরকম অল ওভার বুটি করা, আর এরকম কপার মানে ডিজাইনে যাচ্ছে, মানে জড়িটা কপারে যাচ্ছে, গোল্ডেন না, কারণ এখন গোল্ডেনের থেকে কপার জড়িটা ভীষণ ট্রেন্ডিং এ রয়েছে, তো একদম আমি ট্রেন্ড ফলো করে কিনেছি আর কি। তো শাড়িটা তো মানে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও, আর আমার এই কালারটা ভীষণ সুন্দর। আর এটা না মানে একটা শুধু তুতে কালার না, এটার মধ্যে একটা টোন আছে, মানে মোরকন্ডি মোরকন্ডি টাইপের কালারটা এটা, এটা কিন্তু তুতে কালার না, জানি না তোমরা কেরকম বুঝতে পারছো, বাট এটা ময়ূরকণ্ঠি কালার। তো এই কালারটা আমার ভীষণ ফেভারিট, তো এই একটা নিয়েছি একদম সফট সিল্কের মধ্যে, এটা আমাকে দিয়েছে এই বাড়ি থেকে। আর আমার শাশুড়ি মা আমাকে টাকা দিয়েছিল, 1000 টাকা দিয়েছিল, তো মা বলেছিল যে অষ্টমীতে পরার জন্য একটা শাড়ি কেনার জন্য, মানে শাড়ি নিতে আর কি। তো শাশুড়ি মার টাকা দিয়ে এই শাড়িটা কিনেছি, এটা হচ্ছে একটা হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে। আমার আসলে জামদানি আছে সাদা লালে, যেটা আমি বিয়ের সময় পরেছিলাম, আমার বৃদ্ধির সময় পরেছিলাম, তো আমি সাদা লালের মধ্যে কোনো জামদানি নিইনি, আর আগের বার সাদা লাল একটা বেগমপুরি পরেছিলাম, তো মোটামুটি জামদানি খাদি সবই আছে, তো লাল সাদা একটা হ্যান্ডলুম নিলাম, যাতে অন্য যে কোনো জায়গায় আর কি মানে যে কোনো পুজো টুজোতে পরা যায়। তো এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আমার শাশুড়িমার টাকা দিয়ে, মানে শাশুড়িমা টাকা দিয়েছিলেন, তো সেই টাকা দিয়ে কিনেছি এই যে হ্যান্ডলুমটা, একদম মানে তোমরা জানিও যে কিরকম হয়েছে। আর পাড়টা দেখো একদম জামদানি পাড়ের মতো, আর অল ওভার বডি কিন্তু কাজ আছে, এরকম রেড সুতোর কাজ, আবার গোল্ডেন সুতোর কাজ, অল ওভার বডি কাজ আছে, মানে কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আমি চাইছিলাম যে এরকম মানে আর কি পিওর সাদার মধ্যে, লাল সাদার মধ্যে কিছু নিতে, তো মাল্টি কালার চাইনি, মানে অনেকে গ্রিন ইয়েলো দিয়েও পরে, বাট আমি এরকম টাইপেরই কিছু চেয়েছিলাম, তো এই শাড়িটাই পছন্দ হয়েছে, তো এই শাড়িটাই নিয়েছি লাল সাদার মধ্যে, তো তোমরা জানিও যে কেমন লাগছে এই শাড়িটা। আর নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার ননদ আমাকে টাকা দিয়েছিল, তো ননদের টাকা দিয়ে এই শাড়িটা আমি নিয়েছি, এটা হচ্ছে একটা অর্গানজা আছে,
আর এই ব্ল্যাক কালারটা সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দের একটা কালার, তো সেই জন্য এই কালারটা আমার এতটা ভালো লাগলো আমি না নিয়ে পারিনি সত্যি কথা বলতে। তোমাদেরকে দেখাচ্ছি আমি শাড়িটা, এত সুন্দর আর সফট শাড়িটা, মানে অর্গানজা মানে তোমরা বুঝতেই পারছো এই যাচ্ছে তার কোয়ালিটি, মানে ট্রান্সপারেন্সি এরকম যাচ্ছে, ভীষণ সুন্দর শাড়িটা। আর অল ওভার বডিতে কিন্তু এরকম দেখো এরকম ফ্লাওয়ার মোটিভ করা যাচ্ছে অল ওভার বডিতে, মানে এত সুন্দর কালারটা আর এই ফ্লাওয়ারটার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে এতটা পছন্দ হয়েছে যে ব্ল্যাক কালারই আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি রেড ব্লাউজ দিয়ে কিংবা রেড ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে, তো এটার সাথে পরার জন্য আমি একটা রেড ব্লাউজও কিনেছি। বাট এটার ব্লাউজ আমি বানিয়েছি, মানে বানানো ব্লাউজ দিয়েও আমি এটা পরতে পারবো, আবার কেনা ব্লাউজ দিয়েও পরতে পারবো। অর্গানজা এখন হচ্ছে ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, মানে এবার পুজোতে অর্গানজা শাড়ি ভীষণ ট্রেন্ডিংয়ে, তো তোমরা জানিও যে কীরকম লাগছে এই শাড়িটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি এটা ভাবছি দুর্গাপূজাতে পরবো, মানে পরে তোমাদেরকে দেখাবো যে কিরকম লাগছে আর মানে আমাকে দেখতে আর কি। তো তোমরাও জানিও যে শাড়িটা কেমন হয়েছে, এটা আমি ননদ টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে কিনেছি, তো জানিও তোমরা। আর এমনি একটা হ্যান্ডলুম কিনেছি সাদার ওপরে, মানে এই হ্যান্ডলুমটা আমার ভীষণ পছন্দের একটা হ্যান্ডলুম, মানে এই কালারটা, মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এক কালার সাদার মধ্যে কোনো কিছু পরবো, সাদা এরকম ব্ল্যাকের কম্বিনেশনে, তো এই হ্যান্ডলুমটা আমার পছন্দ হলো, তো এটাই নিয়ে নিয়েছি। তো এবার ফ্যানটা চালা, ফ্যানটা তো অফ আছে, এই ফ্যানটা চালা, গরম লাগছে, দেখে না, এই যাচ্ছে হ্যান্ডলুমটা, এটাও নিয়েছি, মানে এটা ভীষণ পছন্দ হয়েছিল তাই এটাও নিয়ে নিয়েছি। মানে শাড়ি মোটামুটি এবার আমি চারটে নিয়ে নিয়েছি। আর আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাবো যেটা মা আমাকে ষষ্ঠীতে গিফট করেছিল, তোমাদেরকে দেখানো হয়নি, তো সেই শাড়িটা মানে ব্লাউজ ব্লাউজ কিছুই বানাইনি সেই সময়, তো এখন এই পুজোর আগে ব্লাউজ বানিয়েছি। এই যে সেই শাড়িটা, এটা একটা মুগা বেনারসি রয়েছে, এটাও ভীষণ সুন্দর কালারটা, আর এই কালারটা আমার ভীষণ পছন্দের, মানে কিছু কিছু কালার আমার এই সব কালার ডিপ ডিপ কালারগুলো এত ভালো লাগে, তো মানে এই কালারটাও আমার ভীষণ পছন্দের ছিল, তো আমি এটা কিনে নিয়েছিলাম ষষ্ঠীর সময়, ষষ্ঠীর সময় নিয়েছিলাম, তো সেই সময় তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন যেহেতু মানে সব একবারে ব্লাউজ পিস মানে ব্লাউজ সব করে নিয়ে এসেছি, তো এখনই তোমাদের সাথে দেখিয়ে দিলাম, তো তোমরা জানিও যে এই শাড়িটাও কেমন হয়েছে। মানে আমি হচ্ছে পুজো পারপাস চারটে শাড়ি নিয়েছি, একটা অর্গানজা, দুটো হ্যান্ডলুম, আর হচ্ছে একটা ওই কাতান সিল্ক সফটে, আর এটা হচ্ছে তোমাদের ষষ্ঠীর সময় নেওয়া হয়েছিল কিন্তু পরা হয়নি বলে এখন ব্লাউজ পিস বানিয়েছি, তো তোমাদের সাথে এখনই আমি শেয়ার করলাম। তো এবার পুজোয় কিন্তু আমি চারটে শাড়ি নিয়েছি। আর এবার তোমরা বলতে পারো যে রেড কালারের শাড়ি নিলে না কেন, তো কারণ রেড কালারের শাড়ি আমার কাছে লাল হলুদের মধ্যে অনেক শাড়ি আছে, তো আমার ওই কালারটা একটু মানে অ্যাভয়েড করে আমি অন্য কালারগুলো চুজ করেছি আর কি পছন্দ, কারণ আমার রেড কালারের একটা কাতানও আছে, মানে সফট কাতান রেড কালারের আছে, তো সেই জন্য আমি রেড কালারটা নিয়ে নিই, তো এগুলোই চুজ করেছি। আর এই শাড়িটা হচ্ছে মায়ের, এটা মা হচ্ছে অষ্টমীতে পরবে বলে আর কি মাকে দেওয়া হয়েছে, মানে আমি যেখানে মানে বিজনেস করি সেখান থেকে আর কি মাকে দিয়েছি একটা। আর এই যত শাড়ি তোমরা দেখতে মানে আমি তোমাদেরকে দেখালাম, আমি কিন্তু কোনোটাই দোকান থেকে কিনিনি, কারণ আমি তো নিজে শাড়ির বিজনেস করি তোমরা সবাই জানো, তো আমি ওখান থেকে নিজের জন্য পছন্দ করে তো এইসব শাড়িগুলো নিয়েছি। তো ওই সব শাড়িগুলোর মধ্যে যদি তোমাদের কোনো শাড়ি পছন্দ হয় তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, আমি কিন্তু যদি ওরকম ধরনের একই সেম ডিজাইন বা হালকা অন্য মডেল অন্য কোনো ডিজাইনের মধ্যে আমি তোমাদের এনে দিতে পারবো। আর তোমরা অনেকেই আছে জিজ্ঞাসা করো যে তোমার শাড়ি কালেকশন কীভাবে দেখবো, তো আমার ফেসবুক একটা প্রোফাইল আছে ঈশিতা শাহ, আমি কিন্তু ওখানে প্রায় দিনই লাইভে আসি, মানে সপ্তাহে একদিন দুদিন করে লাইভে আসি, তো তোমরা কিন্তু ওখান থেকেই আমার সমস্ত শাড়ি কালেকশন দেখতে পারবে, তো সবই কিন্তু আমার কালেকশনের শাড়ি, কোনো কিন্তু আমি দোকান থেকে কোনো কিছু কিনিনি। আর এটা হচ্ছে মায়ের জন্য, মা আর কি অষ্টমীতে পরবে বলে মাকে আর কি এটা দিয়েছি, এই যে শাড়িটা লাল সাদার মধ্যে একটা হাজার বুটি দিয়েছি, আর মার হাজার বুটি ছিল না, তো সেই জন্য মাকে বললাম যে এটাই তুমি নিয়ে নাও, এটা লাল সাদার মধ্যেও আছে, তোমাকে পরলে ভালো লাগবে, তো এইটা দিয়েছি মাকে। এবার চলো তোমাদেরকে দেখাই যে আমি কি কি মানে আর কি কুর্তি কিনেছি। আগে দেখাচ্ছি যে আমি একটা ব্লাউজ কিনেছি,
এই ব্লাউজটা ভীষণ ট্রেন্ডিং, মানে অনেকেই কিনেছে। আমি দেখলাম অনুশ্রীদির ব্লগে, অনুশ্রীদিও কিনেছে, তো আমার দেখে ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি ভাবলাম যে না, আমি এরকম একটা ব্লাউজ তো কিনবই। আর অন্য কালার নিলে কি কোন শাড়ির সাথে পরবো না পরবো বুঝতে পারবো না, তো রেড কালার নিয়েছি যাতে সব রকম শাড়ির সাথে আমি মানে ক্যারি করতে পারি। তো তোমরা জানিও যে ব্লাউজটা মানে কেমন হয়েছে আর কত দাম নিয়েছে। তোমরা যদি মানে যে কোনো শাড়ির কত দাম তোমরা যদি জানতে চাও আমাকে একটু কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোনটার কত দাম আছে। আর এটাও আমি কিন্তু এটা আমি কিনেছি, কারণ আমি ব্লাউজ সেল করি না, এটা আমি কিনেছি। তো দামটা তোমাদেরকে বলছি না, তোমরা যদি জানতে চাও তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করো। এইবার দেখাবো হচ্ছে আমি ড্রেস কী কী কিনেছি। ড্রেস এবার আমি ড্রেস বলতে মানে এমনি এবার আর কোনো ড্রেস মানে শর্ট ড্রেস বা ওরকম টাইপের কিছু নিইনি আমি পুজোতে। এবার আমি চেষ্টা করার জন্য ট্রেন্ডিং জিনিসপত্র নেওয়া, যেগুলো আর কি ভীষণ ট্রেন্ডে চলছে সেরকম জিনিসপত্র নেওয়ার চেষ্টা করেছি। তো এই দেখো, এই একটা পুষ্পা কিনেছি, এটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। মানে এবার পুজোয় পুষ্পা আর আলিয়া কাট কুর্তি, আলিয়া কাট নাইরা আর কি, যে না নেবে তাহলে সে একদম ট্রেন্ড মিস করেছে। কিন্তু আমি কিন্তু মিস করিনি, আমি কিন্তু দু রকমই নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পুষ্পা, এটা কিন্তু তোমার এরকম একদম স্লিভলেস ছিল, তো আমি এটাকে গ্লাস হাতা করেছি, কারণ আমি এত সরু মানে স্লিভলেস আমি পরতে পারবো না, তো সেই জন্য আমি গ্লাস হাতা করেছি। আর গ্লাস হাতা করেও পরেছি, ভীষণই ভালো লাগছে, মানে ভীষণই ভালো লাগছে পরে। আর এ দেখো, এটার ফ্লেয়ারটা অনেক মানে একদম ঘের, আর এটা একদম রিয়নের কোয়ালিটিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি, রিয়নের কোয়ালিটি আছে এটা। তো এই আছে ড্রেসটা, এটাও তোমার হাজারের ওপরেই দাম নিয়েছে, কত নিয়েছে জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে বলে দেবো, ঠিক আছে? দেখে নাও, এই আছে জিনিসটা, এই হচ্ছে পুষ্পা। এই কালারটাও আমার খুব পছন্দের ছিল, তো এই কালারটা নিয়েছি। আর বললামই যে নায়রা কাট কুর্তি, তো ওটাও আমার খুব পছন্দের, সবাই মানে এখন আর কি ট্রেন্ডে যেগুলো চলছে তো তার মধ্যে থেকে কিছু নিতে হবে। তো এই হচ্ছে, এই একটা কুর্তি নিয়েছি, এটা হচ্ছে নায়রা কাট আলিয়া, মানে আলিয়া কাট নায়রা আর কি, যাই হোক মানে এরকম ডিজাইন। আর সাইডে দেখো গোল কাটের মধ্যে এরকম কাট আছে। তো এটার সাথে এটা সেট একটা, মানে কুর্তি প্যান্টের সেট, তো এটা নিয়েছি। ও হ্যাঁ, এই এটা কিন্তু আমাকে মা কিনে দিয়েছে, এটা হচ্ছে মা কিনে দিয়েছে এই জান, মানে ওই শাড়িটা আর এটা, মানে এই বাড়ি থেকে আর কি মানে বাবা টাকা দিয়েছিল, তো সেই টাকা দিয়ে শাড়িটা আর এটা নিয়েছি। আর এটা হচ্ছে এই যে এই কুর্তিটা, আর মানে কি বলতো, এই কুর্তিটা আমি নিজে মানে পুজোর আগে, পুজোর এক মাস আগে আমার মানে পুজো বলতে কি ওই আগস্ট মাসে কি সেপ্টেম্বর মাসের প্রথমে আমি কিনেছিলাম এই কুর্তিটা, অনলাইন থেকে কিনেছিলাম, একটা পেজের একটা দিদি লাইভ করে সেখান থেকে। তো এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো সে এই কালারটা নিয়েছিলাম। তো এটা নিজেই কিনেছিলাম, কিন্তু এখন হচ্ছে টাকা গোলমাল হয়ে গেছে, মানে আর কি আমাকে আমার মামাও 1500 টাকা দিয়েছে, মানে আমার বড় মামাও 1500 টাকা দিয়ে গেছে, তো সেখান থেকে হয়ে গেছে এটা। আর এক্সট্রা করে আর আমি আর কিছু কিনিনি, মানে টাকাটা রেখে দিয়েছি, মানে আমি নিজে কিনে নিয়েছিলাম, তো সেই টাকাটা আমি আবার আমার কাছে রেখে দিয়েছি, এটা মামা দিয়েছে আর কি, এখনো 500 টাকা আছে ওর মধ্যে। তো কিনিনি আর জামা কাপড় এত কিছু আর কিনিনি। আর এটা হচ্ছে দেখো, এটা একটা ট্রেন্ড থেকে কুর্তি কিনেছিলাম একদম সিম্পলের মধ্যে, তো এটা নিয়েছিল ওই যে ট্যাগ প্রাইস যা ট্রেন্ডে, তো যা ট্যাগ প্রাইস তাই নাই, 699 আছে। আর এটা মাসলিন কাপড়ে রয়েছে, এটা কিন্তু রিয়ন বা কটনের না, এটা একটা মাসলিন কাপড়ের কুর্তি রয়েছে, মাস্টার ডিয়েলো। তো এইটা একটা নিয়েছিলাম ট্রেন্ডস থেকে, আর ট্রেন্ডস থেকে হচ্ছে এই একটা নিয়েছিলাম, এই যে এটা হচ্ছে একদম লাইট মিন্ট কালার। এই দুটোই আমার বরের পছন্দে নেওয়া, ওর এই দুটো ভীষণ পছন্দ হয়েছিল এই কালার দুটো, তো বললো যে তুমি সবসময় ডিপ কালার পরো, তো একটু হালকা কালার ট্রাই করে দেখো, তো ওর পছন্দে এই দুটো নেওয়া, ওই কিনে দিয়েছে। আর হচ্ছে এই একটা শার্ট, এই একটা ট্রেন্ডস থেকে একটা শার্ট নিয়েছি, এটা জিন্সের সাথে পরার জন্য, বাট আমি জিন্স কিনিনি, কারণ আমার জানুয়ারি মাসে যখন আমরা ঘুরতে গেছিলাম হানিমুনে, তো তখন আমার ব্ল্যাক জিন্স কেনা হয়েছিল, তো সেই ব্ল্যাক জিন্সটা আমি ঘুরতে গিয়েই শুধু পরেছিলাম, এখনো পর্যন্ত সেই ব্ল্যাক জিন্স আমার পরা হয়নি। তো ওটা একদমই নতুন আছে, ওটা মনে হয় ওখানে গিয়ে আমি 2 দিন পরেছিলাম, তো সেটা দিয়ে আমি এটা এই টপটা পরে নেবো, ওর জন্য আর জিন্স কিনিনি, কারণ এখন না বেশিরভাগ সময় কুর্তি পরা হচ্ছে, জিন্স পরা হচ্ছে খুবই কম, তো সেই জন্য আমি আর জিন্স কিনিনি। আর এইটা হচ্ছে ওই নায়রা কাট কুর্তির এই যে প্যান্ট আর ওড়না, এগুলো আর কি দেখাবো তোমাদের, এই যে প্যান্ট আর ওড়না আছে, তো এগুলোর সাথেই আর কি ট্রাই আপ করে পরবো।
আর এবার তুই যদি বলে বলে আমার বর কি দিয়েছে, আমার বর হচ্ছে এই দুটো কুর্তি দিয়েছে আর এটা হচ্ছে কিনে দিয়েছে আর ও আমাকে টাকা দিয়েছে, মানে টাকাও তো লাগে বলো, মানে ও আমাকে এই তিনটে কিনে দিয়েছে আর টাকা দিয়েছে, যে টাকাও তো সবসময় লাগে, আর এত জিনিসপত্র এত শাড়ি হয়ে গেছে আর আমি তো খুব একটা শাড়ি পরি না, সেই জন্য আমি আর শাড়ি ফাড়ি কিছু নিইনি, আর এই কটাই ড্রেস নিয়েছি, এই কটাই জিনিস নিয়েছি, এগুলোই হয়তো আমি পরে শেষ করতে পারবো না দুর্গা পুজোতে, জানি না কবে কোনটা পরবো, আর পরলে তো তোমরা দেখতেই পারবে, আর ওর জন্য আমি আর ওর মানে ওর কাছ থেকে কোনো শাড়িটারি নিইনি, কারণ ওর জন্য হ্যাঁ মানে মানে কি বলবো ধনতেরাসে ইচ্ছা আছে একটা জিনিস বানানোর, তো সেই জন্য আর টাকা পয়সা নিইনি, মানে টাকা পয়সাটা রেখে দিয়েছি। তো আর অনেকেই বলতে পারো যে আমি চুল স্ট্রেট, আমার সত্যি কথা বলতে জানো তো মানে চুল স্ট্রেট করব, মানে অনেকবার ভেবেছিলাম যে চুল স্ট্রেট করব করব কিন্তু করলাম না লাস্ট ফিনিশিংয়ে, আর আমি মানে ভাবছি যে টাকাটা জমিয়ে রেখে যেটা গোল্ডের কিছু বানাতে পারি, তো সেই জন্য মানে ও আমাকে টাকা দিয়েছিল আর কি চুল স্ট্রেট করার জন্যই, কিন্তু সেই টাকা দিয়ে আমি চুল স্ট্রেট করিনি, তো সেটা আমি রেখে দিয়েছি, দেখি সামনে যদি কিছু সামনে ধনতেরাস আছে তো কিছু যদি বানাতে পারি সোনার জিনিস আর কি, তো দেখি কি হয়, তো দেখা মানে বানালে তো তোমাদেরকে দেখাবোই, তোমাদের সাথে তো যেহেতু সব কিছুই শেয়ার করছি তো এটাও শেয়ার করবো, তো সেই জন্যই আমি আর চুলটা স্ট্রেট করলাম না, আর কি বলতো অলরেডি আমি দুবার চুল স্ট্রেট করে ফেলেছি, যখন আমি মানে উচ্চ মাধ্যমিক পাশ করেছি তখন একবার করেছি, আবার এর আবার দু বছর আগে একবার করেছিলাম, তো কি বলতো চুল স্ট্রেট করার পর না প্রচুর হেয়ার ফল হয়, এখনও আমার হেয়ার ফল হয়, প্রচুর হেয়ার ফল মানে হেয়ার ফল হয় আর খুব ভয় লাগে জানো তো, প্রথমবার যেখান থেকে করেছিলাম হেয়ার মানে স্ট্রেটনিংটা মানে স্ট্রেটনিং করে স্মুথনিং করেছিলাম তো সেটা খুব ভালো হয়েছিলো, কিন্তু দ্বিতীয়বার যেখান থেকে করেছিলাম একদমই ভালো হয়নি, মানে চুল একদম রাফ হয়ে গেছিলো, কেটে কেটে চুল পড়ে গেছিলো, মানে এত বাজে হয়ে গেছিলো চুলের অবস্থা, তো আমার না এখন রীতিমতো মানে ভয় লাগে যে আমি যাব কোনো কিছু একটা ট্রিটমেন্ট করতে যাব কীরকম হবে কি না হবে, চুল আবার যদি ড্যামেজ হয়ে যায় আবার সেই চুল রিকভারি করা ভীষণ সমস্যা, মানে এরকম ফেস নিজে করেছি তো সে তো সেই জন্য না এবার মানে ভেবেই নিলাম যে না এবার আর আমি চুল স্ট্রেট করব না, মানে ঠিকই করে দিয়েছি জেদ করে নিয়েছি যে করবো না, সেই টাকাটা আমি রেখে দেবো, তো সেই জন্যই বড় টাকা দিয়েছে সেই টাকাটা আমি রেখে দিয়েছি, যে কিছু যদি কিছু করা যায় পরে তো তখন পরে সবার সাথে শেয়ার করবো, এই জন্যে বানাইনি মানে চুলটা স্ট্রেটটা করিনি। তো বন্ধুরা আজকে হয়তো অনেকটাই তোমাদের সাথে বকবক করে ফেলেছি, তো যাই হোক এখন আমাকে এগুলো সব গোছাতে হবে, তোমাদেরকে দেখালাম এখন সব গুছিয়ে গুছিয়ে সব আলমারিতে রাখবো, তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি, যদি তোমাদের ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা ছোট্ট বেল আইকন আছে ওটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাও, তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে, আর জানিও কিন্তু ড্রেসগুলো কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে আর শাড়িগুলো, চলো টাটা।